হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল মানাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি যে রেসিপি নিয়ে এসেছি সেটা ছোট বড় সবার সমানভাবে পছন্দ, আর করাটাও খুব সহজ। করে দেখাবো দুধের বরফি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করি। গুঁড়ো দুধ লাগবে আমার 1 কাপ, এখানে 1/2 কাপ আছে, পরে আমি আরও 1/2 কাপ অ্যাড করব। 1 কাপ লাগবে নারকেল কোড়া, 3/4 কাপ লাগবে চিনি, 2টা এলাচ, ছোট্ট একটা দারচিনি, 3 টেবিল চামচ গরম পানি, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ জাফরান নিয়েছি। একটু গরম পানির মধ্যে ভিজিয়ে দিয়েছি, জাফরানের রং কিন্তু বের হয়ে গিয়েছে। এই হলো ইনগ্রিডিয়েন্টস, তাহলে চলুন শুরু করি। গরম পানিটা দিয়ে দিব, নারকেলটা দিয়ে দিব, দারচিনি দিয়ে দিলাম, এলাচের মাথাটা একটু ফেলে দিতে হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে নারকেলটা কিছুক্ষণ ভেজে নিব। নারকেল আর পাউডার দুধ সমান পরিমাণে দিতে হবে। জাফরানের পানিটা আমি দিয়ে দিচ্ছি, নারকেলটাকে ভালোভাবে রান্না করতে হবে, তা না হলে যে কাঁচা গন্ধ থাকে নারকেলে সেটা থেকে যাবে, সেটা দূর করার জন্য 5-6 মিনিট নামলেই গন্ধটা চলে যাবে। নারকেলটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এতে দুধ দিয়ে দিব। দিয়ে দিলাম 1/2 কাপ, আরো 1/2 কাপ, মোট 1 কাপ দুধ দিলাম। দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিশাতে হবে, তা না হলে দুধটা পুড়ে গেলে, পাউডার মিল্কটা পুড়ে গেলে কিন্তু কালচে হয়ে যাবে, কালারটা বিশ্রী দেখাবে, ভালো হবে না। নারকেলের সাথে দুধটা দেখুন সুন্দরভাবে মিশে গেছে, এবং এখন কিন্তু একটা আঠালো ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। এখন আমি আরো 3 টেবিল চামচ গরম পানি দিব এতে। এই পানি দেওয়ার কারণ হলো চিনিটা যেন খুব তাড়াতাড়ি গলে যায়। এবং একটা ট্রেতে আমি ঘি মেখে নিচ্ছি। এই মিশ্রণটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় আর ফ্রাই প্যান থেকে গা ছেড়ে ছেড়ে আসে, আর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। চুলার আঁচ আমি মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করছি। চিনির পানি কিন্তু 60% টেনে গেছে, দেখুন। এই সময় যদি আমি নামিয়ে ফেলি এটা কিন্তু বরফি আকারে হবে না, নরম হয়ে যাবে, হালুয়া হয়ে যাবে। এই জন্য আরো কিছুক্ষণ নেড়ে এটাকে আরেকটু শক্ত করে তারপরে নামাতে হবে, তাহলে ওটা বরফি আকারে শেপ হবে, কাটা যাবে। নাড়তে নাড়তে যখন হাত পাকা লেগে আসবে যে একটু শক্ত মনে হচ্ছে নাড়ার সময় মিশ্রণটা, তখন নামিয়ে নিলেই হবে। দারচিনি এলাচটা উঠিয়ে ফেলবো, দেখুন গা ছেড়ে ছেড়ে আসছে, হয়ে গেছে। এখন আমি প্লেটে নামিয়ে ফেলব, ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নেওয়ার পর বরফি আকারে কেটে নিতে হবে। এখন এটা অনেক গরম, উপরে দেখুন একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, মসৃণ হয়নি। আমি কিন্তু এটা
এই সমান করে দিব না, এটা যখন ঠান্ডা হবে বড়শি আকারে কেটে নিব, তখন এটাই একটা ডিজাইন হবে, দেখতে সুন্দর লাগবে। আপনাদের কাছে এটা যদি ভালো না লাগে, আপনারা হাতে একটু ঘি মেখে হাত দিয়ে একটু প্রেস করলেই এটা সমান হয়ে যাবে। এটা এখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি সুন্দর করে কেটে নিব। নর্মালি আমরা যে বরফিটা করি সেই বরফির মতো কিন্তু এটা না। আপনাদের পছন্দসই শেপ মতো কেটে হাতের আঙুল দিয়ে একটু সাইডটা সমান করে দিবেন, যেহেতু এটা একটু বেশি আঠালো শেপটা নষ্ট হয়ে যায়, এর জন্য হাত দিয়ে একটু শেপ করে দিলেই হয়ে যাবে। একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 4 থেকে 5 দিন খেতে পারবেন, নষ্ট হবে না। আর নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 10 থেকে 12 দিন পর্যন্ত। আমি বরফির আকারে কেটে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কতখানি এগুলো শক্ত হয়েছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন। আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো উপরের পাশ, এটা পেছনের পাশ। এই বরফির জন্য কিন্তু কোনো অনুষ্ঠান বা ঈদ লাগে না, যে কোনো সময় মন চাইলেই করে নিতে পারেন। করেই বুঝবেন কতটা মজার এই দুধের বরফি, আর অনুষ্ঠান হলে তো কথাই নেই। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসা পর্যন্ত ভালো থাকুন। একটা লাইক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার ও সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।